মানে সারা কুচবিহার রাজ্যে, মানে কুচবিহার রাজ্যটা হচ্ছে শিবচণ্ডীর এলাকা, শিবচণ্ডী, চণ্ডী মানে পার্বতী আর কি, এবং শিবের মানে সাকরে বা সঙ্গী বা শিবের চেলা হচ্ছে এই মাসান, ভূত পেত মাসান এই এলাকায় গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই মাসানের পাট বা মাসানের মন্দির বা ঠাকুরের থান, কোথাও কালীর ধাম মানে চণ্ডীর ধাম, এইরকম সারা কুচবিহার রাজ্যেই আছে। যে জন্য বলা হয় মানে কুচবিহার রাজ্য হচ্ছে শিবচণ্ডীর এলাকা, এবং এই মাসান হলো শিবেরই মানে সঙ্গী, শিবেরই সাথে সেই ভূত প্রেত মাসান এগুলো থাকতো বা থাকে, এবং যার জন্য সেই মাসান মানে শিবেরই রুদ্রমূর্তি, যার জন্য শিবের আরেকটা রূপ, মাসানের মহিমা আছে, মানে দেবতার চেয়ে কোনো অংশে কম নয়। এই এলাকায় কুচবিহার রাজ্যে বিশেষ করে মাসানও একটা দেবতা, এবং সেটা কুচবিহারবাসী বা রাজবংশী সমাজের মধ্যে এটা খুব মানে ভীষণভাবে মানা হয়, মানে দেহ ভূত মাসান এর থান আছে, পাট আছে, এখানটা যে যেটা মানসা করে সেটাও মানে পূরণ হয়। হ্যাঁ, এই দেবতার উৎপত্তি কিভাবে হলো? এটা ঠিক প্রাচীন কাল থেকেই এটা চলে আসছে এইখানে, আমরাও তো ছোটোবেলা বা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তাদের কাছেও শুনছি যে ওই জায়গাটা মাসানের পাট আছে, মাসানের ইয়া। হ্যাঁ, এবং আমাদের জীবনেও দুই একবার প্রত্যক্ষ হয়েছে, আমরা প্রমাণ পেয়েছি। হ্যাঁ, বিভিন্ন রকম বিভিন্ন নামেরও আবার ভূত প্রেত আছে, পেতনি আছে, সেই রকম ই আছে আর কি। এমনি কি সারা বছরই পূজিত হয়? হ্যাঁ, সারা বছরই হয়। হ্যাঁ, বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে এখানটা মানসা করে। হ্যাঁ, সে অসুখ বিসুখ বা আরও কোনো শুভ কামনার জন্য মানসা করে, তার জন্য এখানটায় তারা মানসা যখন করে তাদের কাজ যখন হয়, পূর্ণ যখন হয়, মনস্কামনা পূর্ণ হয়, তারা পূজা করে। মানে আপনি বলতে চাইছেন শিবের পুজো মানেই মাসানের পুজো? হ্যাঁ 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 হ্যাঁ। মানে এই এই দেবতাকে, এই দেবতাকে তুষ্ট করতে গেলে কি কি দিয়ে পুজো করতে হয়? মাসান পুজোতে বিভিন্ন রকম জিনিস লাগে, যেমন দই চিড়া, এটা একটা বিষয়, দই চিড়া, দই চিড়া কলা, আটিয়া কলা, তারপর কোথাও হয়তো কবিত চ্যাং মাছ, হাঁসের ডিমা, এগুলো দেওয়া হয়। এগুলো কি ওনার প্রিয়? হ্যাঁ, এগুলো প্রিয়। কোনো কোনো মাসান আছে পোড়া মাছ, এটা খুব ভীষণ প্রিয়, কিচ্ছু লাগে না, মাছ পোড়া দিয়ে মাসানকে পূজা করলেই হয়ে যায়। যেটা দেখা যায় অনেক সময় এই ডাবড়ি এলাকায় বিভিন্ন রকম খাল পাগার বিল থাকে, আমরা যেটা দেখেছি এই বিলগুলো ছেঁকার জন্য যে মেশিন দিয়েও ছেঁকার চেষ্টা করতেছে, যে জল ছেঁকে মেশিন দিয়ে করে, স্টার্ট নেয় না। মাসানকে তখন যখন মানসা করে যে এইরকম আমরা পুজো দেবো, সে কী দিয়ে দেবে তার সামর্থ্য অনুযায়ী, যে কিছুই নাই, সে যে চেংটি মাছ চ্যাং মাছ পোড়া দিয়ে পুজো দেবে তাতেই সন্তুষ্ট। এমনকি যেটা দেখা যায় তল্লিগুড়িতে, কুচবিহার যাতে তল্লিগুড়ি বিএসএফ ক্যাম্প, বিএসএফ ক্যাম্পের সামনেই মাসানের মন্দির করেছে বিএসএফেরা। একদা কি হয়েছে ওখানটায়, যে একসাথে বিএসএফের 20-25 খানা এই মোটর গাড়ি অলরেডি স্টার্ট নেয়, বিএসএফ কমান্ডার অবাক হয়ে যায় যে কী করে এটা সম্ভব হলো। এইরকমভাবে আরও অনেক রকম ওখানটায় হয়েছিল, ঘটনা ঘটছিল, এবং পরবর্তীকালে লোকেরা বলে যে এই জায়গায় মাসানের পাট ছিল, মানে মাসানের থান ছিল, মাসানের ধাম ছিল, ওই এলাকাটাতে বিএসএফ ক্যাম্প হয়েছে। পরে তখন ওরা বাধ্য হয়ে ওই মানসা করে এই করে, এবং বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট ফৌজ, ওরা একদম গেটের সামনেই মাসানের মন্দির করে এবং সারা বছর ওখানটায় পুজো। আর এমনিতে মাসানের থান কীরকম জায়গায় হতে পারে, মানে কোথায় থাকতে পারে? বিভিন্ন জায়গায়, জঙ্গল, ঝাড়, চৌপতি, রাস্তার পাশে বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ,
না এমনি অবস্থান কোথায় হয়, মানে কোন কোন জায়গায় মাসান ঠাকুরকে বসানো হয়, শ্মশানে বা রাস্তার মোড়ে? কোনো ভাবে নয়, কোনো ভাবে মাসান নিজেই প্রকাশ হয়। হয়তো কোনো লোককে সে ধরে বলে আর কি, কোনো লোকে মানে হয়তো ভয় খেয়েছে বা কোনো ইয়ে হয়েছে, কোনো রকম একটা দুর্ঘটনা ঘটছে, হয়তো কোনো জায়গায় কোনো লোক অজান্তে হয়তো পায়খানা করেছে, পিস্তাব করেছে, অবমাননা করেছে, তখন হয়তো দেখা গেল সেই লোকটা অসুস্থ হলো, ই হলো। এবং আরেকটা গ্রামের মধ্যে আরেকটা জিনিস প্রচলন আছে, যেটা বিভিন্ন ধাম টামগুলোতেও আছে, যে এখানটায় অনেকে খাঁটি দেখে বা গণাপাড়া করে বা ভঙ্গড়িয়ে আছে, ভঙর করে, মানে ঠাকুর যার উপরে ভর করে, তারা দেখাশোনা করতে পারে। এটা আগের থেকে এখানটা প্রচলন ছিল, তখনকার দিনে তো এখনকার মতো ডাক্তার ছিল না। সেই লোকগুলো রোজা বৈদ্যরা তারা তারা দেখাশোনা করে, গণনা করে বলে যে এতে মাসানের থেকে এইটা হয়েছে, তখন সেই জায়গায় মানুষ মানসা করে, কি করে। আপনার নাম? আমার নাম প্রদীপ সিংহ সরকার।